স্টোরিতে আমার আলুর চপ ছাড়া হয়ই না। আর আলুর চপ এই স্টোরিতে আমার ফেভারিট আইটেম, তাই আম্মু বানাচ্ছে আলুর চপ। কিছু আলু সিদ্ধ করে কিছু মরিচ, একটু বেরেস্তা, একটু লবণ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে মিক্স করে চিলি ফ্লেক্স আর একটু বেরেস্তার তেল দিয়ে আমাদের ভিতরের পাকটা হয়ে গেল। এখন আমাদের আলুর মিক্সচারটা একটু হাতে নিয়ে একটা গোল ফ্ল্যাট শেপ করে ডিমটা দিয়ে এরকমভাবে কভার করে নেবো। শেপটা কিছু এরকম হবে। তারপর একটা ডিমের মধ্যে একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়া দিয়ে ফেটিয়ে নিয়ে ব্রেড ক্রামে কভার করব। চপটা ব্রেড ক্রামে কভার করার পরে ডিপ ফ্রিজে রাখা যায় ও ভাজাও যায়, কিন্তু আমি ভেজে দেখাবো। আপনাদের কি আলুর চপ পছন্দ? আমার ইত্যাদিতে আলুর চপ একটা মাস্ট। Don't forget to follow!